26 বছর বয়স সরফরাজের। রঞ্জিতে পরপর দুই মরশুমে 900 উপরে রান করেছিলেন তিনি। তারপর ভারতীয় দলে জায়গা না হওয়ায় বারবার বিদ্রোহী পোস্ট করতে দেখা গিয়েছিল তাকে। সেই আক্ষেপ শেষ পর্যন্ত মিটেছে, ভারতীয় দলের জার্সি পেয়েছেন তিনি। 97 নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন সরফরাজ। প্রথম ইনিংসে 62 রান করেছেন। রবীন্দ্র জাদেজার ভুলের রান আউট না হলেও আরো বড় ইনিংস খেলতে পারতেন তিনি। সরফরাজের সাবলীল ইনিংস সেই বার্তাই দিচ্ছিল। এতদিন আওয়াজ উঠেছিল ভারতীয় দলে সরফরাজ খানের সুযোগ না হওয়া নিয়ে। এবার সেই সুযোগ পেয়ে বৃহস্পতিবার রেকর্ড গড়ে ফেললেন তিনি। মুম্বাইয়ের ক্রিকেটার ছুঁয়ে ফেললেন হার্দিক পান্ডিয়াকে। টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড এখন যুগ্মভাবে তাঁদের দখলে। স্বাধীনতার পর থেকে টেস্ট অভিষেকে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতরান করেছিলেন হার্দিক। 48 বলে অর্ধশতরান করেছিলেন তিনি। সেই রেকর্ডই ছিলেন সরফরাজ, তিনিও এদিন 48 বলে অর্ধশতরান করেন। হার্দিক 2017 সালে অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। সেই তালিকায় যুগ্মভাবে প্রথম হার্দিক এবং সরফরাজ। দ্বিতীয় স্থানে শিখর ধাওয়ান, তিনি 50 বলে অর্ধশতরান করেছিলেন। পৃথ্বীশ নিয়েছিলেন 56 বল। বৃহস্পতিবার সরফরাজ এত সাবলীলভাবে খেলেছিলেন যে মনেই হচ্ছিল না প্রথম টেস্ট খেলছেন। তার 62 রানের ইনিংসে ছিল 9টি চার এবং 1টি ছক্কা। রবীন্দ্র জাদেজার ভুলের রান আউট না হলে অভিষেক টেস্টে আরো বড় রান করতে পারতেন সরফরাজ। কোনো বোলারই তাকে বিপদে ফেলতে পারতেন না। 26 বছর বয়স সরফরাজের। রঞ্জিতে পরপর দুই মরশুমে 900 উপরে রান করেছিলেন তিনি। তারপর ভারতীয় দলে জায়গা না হওয়ায় বারবার বিদ্রোহী পোস্ট করতে দেখা গিয়েছিল তাকে। সেই আক্ষেপ শেষ পর্যন্ত মিটেছে, ভারতীয় দলের জার্সি পেয়েছেন তিনি। 97 নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন সরফরাজ। প্রথম ইনিংসে 62 রান করেছেন। রবীন্দ্র জাদেজার ভুলের রান আউট না হলেও আরো বড় ইনিংস খেলতে পারতেন তিনি। সরফরাজের সাবলীল ইনিংস সেই বার্তাই দিচ্ছিল। এতদিন আওয়াজ উঠেছিল ভারতীয় দলে সরফরাজ খানের সুযোগ না হওয়া নিয়ে। এবার সেই সুযোগ পেয়ে বৃহস্পতিবার রেকর্ড গড়ে ফেললেন তিনি। মুম্বাইয়ের ক্রিকেটার ছুঁয়ে ফেললেন হার্দিক পান্ডিয়াকে। টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড এখন যুগ্মভাবে তাঁদের দখলে। স্বাধীনতার পর থেকে টেস্ট অভিষেকে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতরান করেছিলেন হার্দিক। 48 বলে অর্ধশতরান করেছিলেন তিনি। সেই রেকর্ডই ছিলেন সরফরাজ, তিনিও এদিন 48 বলে অর্ধশতরান করেন। হার্দিক 2017 সালে অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। সেই তালিকায় যুগ্মভাবে প্রথম হার্দিক এবং সরফরাজ। দ্বিতীয় স্থানে শিখর ধাওয়ান, তিনি 50 বলে অর্ধশতরান করেছিলেন। পৃথ্বীশ নিয়েছিলেন 56 বল। বৃহস্পতিবার সরফরাজ এত সাবলীলভাবে খেলেছিলেন যে মনেই হচ্ছিল না প্রথম টেস্ট খেলছেন। তার 62 রানের ইনিংসে ছিল 9টি চার এবং 1টি ছক্কা। রবীন্দ্র জাদেজার ভুলের রান আউট না হলে অভিষেক টেস্টে আরো বড় রান করতে পারতেন সরফরাজ। কোনো বোলারই তাকে বিপদে ফেলতে পারতেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।